একে সবগুলো মাছই দেওয়া হয়ে গেছে। এটা আমি 2-3 মিনিটের মতো এক পাশটা খুব ভালো করে ভেজে নিব, তারপরে একটু উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন, তো ইলিশ মাছটা যেহেতু খুবই সফট হয়, আবার আমি ভাজি নাই কাঁচা, তো খুব সাবধানের সহিত এটা উল্টাতে হবে, কারণ এখনও খুবই নরম আছে। তো দেখা যাবে যে ভালো করে না উল্টালে ভেঙে। এই তো সার্ভ করে নিলাম গরম গরম সরিষা ইলিশ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।